নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বারাসতে প্রধানমন্ত্রীর সভার আগে বাস বিভ্রাট। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বাস না দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি, যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাস মালিকেরা, কাট করায় তৃণমূল। আগামীকাল অর্থাৎ 6ই মার্চ বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভা। সেই সভা থেকেই সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর খুবই তাৎপর্যপূর্ণ, যার ফলে সেদিন বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা যাবেন বারাসতের কাছারি ময়দানে বিজেপির সভায়। এ পর্যন্ত কোনো খবর না। খবর হলো বাস পরিষেবার অভাবে এবার সেই সভায় যোগ দিতে যেতে পারছে না কর্মীরা, উঠছে এমনই অভিযোগ। এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল জানান, প্রথমে কোনো আপত্তি না থাকায় টাকা অ্যাডভান্স করে দেওয়া হয়ে গেলেও আচমকা বাস মালিকেরা জানাচ্ছে যে তারা বাস দিতে পারবে না। দেবদাসবাবুর অভিযোগ, বাস মালিকদের হুমকি দিয়েছে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার INTTUC-এর সভাপতি নারায়ণ ঘোষ। আপনারা সকলেই অবগত আছেন, আগামী 6 তারিখ বুধবার বারাসতে কাছারি ময়দানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন। নারী শক্তি মাতৃবন্দনার যে জনসভা হবে, সেই জনসভায় মায়েরা যাবেন, তার জন্যে কিছু গাড়ি আমাদের মণ্ডল সভাপতিরা বনগাঁতে বিভিন্ন বাস রুটের বাস ঠিক করেছেন। তারা বাস দেবেন, তাদের সদিচ্ছা আছে। মালিকরা যেমন বাস দিয়েছেন, শ্রমিকরাও তাতে সমর্থন করেছেন যে আমরা যাব। কিন্তু হঠাৎ গতকাল কিছু মালিক কিছু শ্রমিক আমাদের এই মণ্ডল সভাপতিদের যেমন ফোন করে, আমাকেও ফোন করে, করে বললো দাদা আমরা নিরুপায়, আমরা যেতে পারবো না, আমাদেরকে হুমকি দিচ্ছে। আইনটিটিউসির নেতা বাস স্ট্যান্ডে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, এটা আমার কথা নয়, তাদের কথা। তারা অলরেডি আমাদের কাছে আত্মসমর্পণ করেছে যে আমরা বাস দিতে পারবো না। বাস মালিক এবং শ্রমিকদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কারণ তাদের সদিচ্ছা আছে, কারণ তাদের বক্তব্য আমরা বাস ব্যবসায়ী, আমাদের বাসে সব দলের লোকই ওঠে, চিহ্নিত লোক তো এইভাবে ওঠে না, সাধারণ যাত্রী, তারা কে তৃণমূল, কে CPM, কে BJP, কে কংগ্রেস, কারণ আমরা পাবলিক পরিষেবা দিচ্ছি। আমাদের কাছে যখন বাস তৃণমূল নেয়, তখন আমরা দিয়ে দিই, আমাদের তেল খরচ দিয়ে বাস দিতে হয়, আর আজকে আমরা ভাড়া পাচ্ছি, ন্যায্য ভাড়া পাচ্ছি, আমরা বাসটা দিতে চাই আপনাদেরকে, শ্রমিকরাও বলছে আমরা দিতে চাই। কিন্তু আজকে তিনি গতকাল INTTUC-র যে নেতা আছেন, এই ফরকা নেতা, ভুইফোর নেতা, যার ভাষা জ্ঞান নেই, যে একটা মঞ্চে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় রাজনৈতিক বক্তব্য তো রাখে না, অশ্লীল ভাষায় কথা বলে, সেই নেতা তাদেরকে হুমকি দিয়ে আজকে বাসগুলো ক্যান্সেল করে দিয়েছে। যদিও দেবদাস মণ্ডলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি নারায়ণ ঘোষ। তিনি বলেন যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। যিনি বলছেন তিনি আর বোকা না হলে কথা বলে, আমি তো ট্রেনের নেতা, এ তো মালিকদের ব্যাপার, এরা জানেই না একটা বাস নিতে গেলে কী করতে হয়। আমরাও তো বিরোধী ছিলাম, আগে চিঠি করতে হয় মালিকদের, এবং মালিকরা মিটিং করে বসে তারপরে মালিকরা বাস দেয়, গায়ের জোরে চালিয়ে তো কেউ দেবে না। দাবি করছে যে মালিকরা সকলেই রাজি আছে, মালিকদের অ্যাডভান্সও করা হয়েছিল, শুধুমাত্র এই নেতার নির্দেশেই, নাম না করেই তিনি বলছেন, নেতার নির্দেশেই ভয় দেখানো হচ্ছে, সে কারণে তারা কেউ দিতে চাইছে। একটা কথা বলি, বোকা বোকা কথা তো, আমরাও গেছিলাম কোথায়, দিল্লি, আমাদের বাস কী করেছিল আপনারা জানেন না? নরেন্দ্রবাবু তিনি কী করেছিলেন, ইনি তো চুনুপুট নেতা, নরেন্দ্রবাবু কী করেছিল, আমাদের বাস আটকে দিয়েছিল। আমরা তো কোনো বাস আটকায়নি, রাজ্য আর কেন্দ্রের লড়াই, পারলে চালা, আমাদের কোনো ব্যাপার। শান্তনু বিশ্বাস, রিপোর্ট, বনগাঁ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন
দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।